আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি মহান আল্লাহ তালসের সম্মতি আপনার অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দুয়াই আমি ভালো আছি তো প্রিয় দর্শক আপনাদের একটা কথা ছিল যে আমি আপনাদেরকে নিয়মিত টাইগার মুরগির যে বোর্ডিং পদ্ধতি বা বোর্ডিংয়ের যে আপডেটগুলো এটি আপনাদেরকে জানানো কিন্তু সময়ের ব্যস্ততার কারণে হয় না তো আজকে হচ্ছে অনেকদিন পরে আপনার সামনে হাজির হলাম আর টাইগার মুরগি আমার আজকের বয়স নয় দিন হচ্ছে তো এই নয় দিন বয়সে আসলে আমি কি কী পরিচর্যা করলাম বা কী কী ভ্যাকসিন করলাম বা আমার বাচ্চা কয়টা কেটে গেল সেসব বিষয় নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব। তো আপনারা দেখতেছেন আমার টাইগার মুরগিগুলো কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি একদম সুস্থ সবল আছে কোনো ধরনের কোনো সমস্যা নেই এবং তার দিয়ে খুব রিল্যাক্সে আসে এবং মুরগিগুলো সুন্দরভাবে হাঁটাচলা করতেছি আজ যদি আমি আপনাদেরকে বলতে যাই আমার এখানে কিন্তু আমি তিনশো পনেরো পিস পর্যন্ত টাইগার ফিড টাইগার মুরগিটা বোর্ডিংয়ে দিলাম তো বোর্ডিংয়ে আমার এখানে পায়ে তিন থেকে চারটা বাচ্চা কাটা গেল আর সেটা একটি হলো তিনটা বাচ্চা আমার মুরগি এখানে মারা গেছে বোর্ডিংয়ের দুর্বলতার কারণে আরেকটা মুরগি বাচ্চা আমাদের কেটে গেছে অনাকাঙ্ক্ষিত ভুলের কারণে তো এই তিন থেকে চারটা বাচ্চা আমার ইনশাল্লাহ কাটছে আলহামদুলিল্লাহ বাকিগুলো আমার আর কাটে নেই কোনো ধরনের কোনো সমস্যা হয় না এবং মুরগিগুলো খুব রিল্যাক্সে আছে এবং ওজনটাও খুব ভালো আছে সাইজও মোটামুটি আলহামদুলিল্লাহ আমার মতে ভালো আছে এবং দ্বিতীয় যে কটা সেটি হলো আমি এখানে কি কি ভ্যাকসিন করলাম বা এই চার থেকে নয় দিন পর্যন্ত বা এক থেকে নয় দিন পর্যন্ত কোন ওষুধটা ব্যবহার করছি আমি আপনাদেরকে প্রায় সময় বলে থাকি যে আপনারা কিন্তু চার থেকে পাঁচ দিন বয়স বা তিন থেকে চার দিন পর্যন্ত আপনারা অ্যান্ড্রোসিনটা ব্যবহার করবেন এটা মুরগির ঠান্ডার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওষুধ মুরগির ঠান্ডা ভালো কাটে বাচ্চার জন্য এবং মুরগিগুলো কিন্তু খুব সতেজ এবং সুস্থ সবল থাকে তো আপনারা চাইবেন যে প্রথম এক থেকে তিন চার দিন পর্যন্ত অ্যান্ড্রোসিনটা ব্যবহার করতে এবং অ্যান্ডোসিনটা ব্যবহার করার পর আমি যেটা করছি সেটি হলো মুরগির জন্য খুব ছোট বাচ্চার জন্য যেটা বলি আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য আমি যেটা ব্যবহার করি সেটা হলো লাইসুবিট এই লাইসোবিটটা কিন্তু মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বা মুরগির বাচ্চার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধ আর মুরগির যে লিটারটা দেখতেছেন আমার হাতে যে লিটার এই লিটারটা কিন্তু মুরগির অত্যন্ত আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস লিটার কিন্তু আপনাকে সুস্থ সবল রাখতে হবে আপনারা চাইলে কিন্তু এই লিটারগুলো একদম রোদে শুকিয়ে তারপরে মুরগির নিচে ব্যবহার করবেন আর কোনোভাবে এটা কোনো ভিজে যেন কোনো গন্ধ যেন না থাকে আমার এখানে যে বোর্ডিং ঘরটা আছে এখানে কিন্তু আপনি ঢুকলে বুঝতে পারবো না যে এটা বোর্ডিং কর না বা মানুষ রাখার ঘর কোনো ধরনের কোনো গন্ধ কোনো বিক্রি গন্ধ এ ধরনের কোনো কিন্তু হয় না আমার এখানে আমি নিয়মিত মুরগিগুলোর জন্য পরিচর্যাটা ঠিক রাখি আপনি যদি আপনার খামারে লাভবান হতে চান মুরগিকে আপনাকে পরিচর্যাটা ঠিক রাখতে হবে এক অর্থ হলো এখানে যে লিটারের যে বসিগুলো আছে এই বসিগুলো কিন্তু আপনি শুকিয়ে আবার দ্বিতীয়বারও ব্যবহার করতে পারবেন যারা যাদের এখানে বসির সংকট আছে বা সংকট আছে তারা কিন্তু দ্বিতীয়বার ব্যবহার করতে পারবেন এটাকে শুকিয়ে তারপরে চেলে আবার নিচে দিতে পারবেন একটি কথা মনে রাখবেন আপনার যদি বোর্ডিংটা ঠিক থাকে তাহলে বাচ্চারা ঠিক আর বোর্ডিংটা ঠিক রাখার জন্য আপনার একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো লিটার অর্থাৎ মুরগির লিটার ব্যবস্থাপনা যদি ভালো থাকে তাহলে কিন্তু মুরগি কোনো ধরনের কোনো সমস্যা হয় না তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ পরিশেষে একটি কথা আপনারা যারা ফার্মিং সেক্টরে আসতে চান ফার্মিং করতে চান কিন্তু আপনাকে অধিক পরিমাণে ধৈর্যশীল হতে হবে এবং এই কাজের প্রতি আগ্রহ থাকতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে খুব সহজে লাভবান হতে পারবেন তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ